বায়োএনটেকের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে $2,000 কোটি বেশি। তবে এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী 55 বছর বয়সী প্রফেসর উগুর শাহিনের জীবনে তার চিহ্ন মাত্র নেই। এখনও সাইকেলে চেপে কর্মক্ষেত্রে আসেন তিনি। শাহিনের স্ত্রী 53 বছর বয়সী ওজলেম তুরেচিও বায়োএনটেকের প্রধান মেডিকেল কর্মকর্তা ও বোর্ড সদস্য। 2008 সালে তাদের গড়ে তোলা প্রতিষ্ঠান বায়োএনটেক আজ বিশ্বকে একটি কার্যকর করোনা ভ্যাকসিনের মুখোমুখি দাঁড় করিয়েছে। শাহিন ও ওজলেম দুজনেরই জন্ম তুর্কি মুসলিম পরিবারে। 4 বছর বয়সে জার্মানিতে আসা শাহিন ইউনিভার্সিটি অফ কোলনে মেডিসিনে পড়াশোনা করেছেন। শিক্ষা জীবনের ল্যাবে দীর্ঘ সময় কাজ করে সাইকেলে বাড়ি ফিরতেন। এখনও অফিসে যাওয়ার ক্ষেত্রে সাইকেলের অভ্যাসটা ধরে রেখেছেন এই চিকিৎসা বিজ্ঞানী। ওজলেম তুরেচির বাবা ছিলেন ডাক্তার, যার প্রভাব পড়েছে তার জীবনেও। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। 2001 সালে গ্যানিমেড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন এই দম্পতি। 2002 সালে বিয়ে করেন শাহিন ও ওজলেম। কাজের প্রতি এতটাই শ্রদ্ধাবোধ যে বিয়ের দিনেও ল্যাবরেটরিতে কাজ করেছেন এই দম্পতি। 2016তে ক্যান্সার নিরাময়ে তাদের ওষুধ প্রায় $50 কোটি বিক্রি হয়। বিশ্বের 60টির বেশি দেশে 1300-র বেশি মানুষ বায়োএনটেকে কর্মরত। চলতি বছরের জানুয়ারিতে করোনা ভাইরাসের ব্যাপারে জানতে পেরে দ্রুত ভ্যাকসিন আবিষ্কারে উদ্যোগী হন প্রফেসর শাহিন। বায়োএনটেকের 400 কর্মীকে এজন্য নিয়োজিত করেন। সেদিনের সেই দূরদর্শিতার সুফল হয়তো শিগগিরই ভোগ করতে চলেছে পুরো বিশ্ব। নাফিস ইফতেখার, চ্যানেল আই।